বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো প্রিয়াঙ্কা ডেইলি ব্লগে তোমাদের আরও একবার অনেক অনেক স্বাগতম। তো নতুন একটা ভিডিওর সঙ্গে চলে আসলাম। আজকের ব্লগটা শুরু করছি এখন থেকে। তো আজকে শরীরটা অনেকটা ভালো, এনার্জিটা আমার খুবই আলাদা। সকাল 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 উঠে আমি স্নান দান করে নিয়েছি, রান্নাতেও চলে আসছি। তো সকালে যেটা রান্না হলো, ভাত হলো, ডাল সিদ্ধ হলো, আর ওটা কি মিষ্টি কুমড়া আলু দিয়ে ভাজা হলো। মা ডাল সিদ্ধ আর মিষ্টি কুমড়া ভাজাটা করে গেল, আর আমি তোমার মনে করো এসে করছি এই মাছের ঝোল। আমাদের মাছের ঝোল, বোয়াল মাছের ঝোল। কালকে বাবা বোয়াল মাছ নিয়ে এসেছিল, আর কি বসিয়েছি, আর ও হ্যাঁ সরি, মেয়ের মাছের ঝোল। আর কিছু রান্না নেই আজকে, রান্না খুবই কম। যেটি তো কালকে চলে গেছে ছেলের বাড়ি, আমার বড় ভাসুরের বাড়ি আর কি চলে গেছে। তো এর জন্য ইন্ট্রো দিচ্ছি খুব সুন্দরভাবে। তো যেটি নেই ভালো লাগছে না, মনটা খারাপ লাগছে। যেটি থাকলে আমাদের অনেক জিনিস সুবিধাও হয় আর কি। বাড়িটা ভরা ভরা, মেন কথা হলো বাড়িটা ভরা ভরা। তো নেই আবার চলে আসবে, সবারই তো মা, সবার বাড়িতেই তো যাবে না। তো আবার চলে আসবে সময় হলে, দু সপ্তাহ থাকবে, দু সপ্তাহ থেকে আবার চলে আসবে। ওই যে দেখো রান্না হচ্ছে, আর এই যে বোয়াল মাছ ভাজা বসিয়েছি, এত ফোটে এত ফোটে, চোখে মুখে যেখানে ইচ্ছে সেখানে এসে লেগে যায়। তো বয় বয় রান্না করছি, বোয়াল মাছটা ভাজছি আর কি। রান্না করার সময় তো কোনো অসুবিধা হবে না, যখন ঝোল করবো। তো এখন ভাবছি যে ফুটে রুটে না যেখানে সেখানে লেগে যাবে, এর জন্য আমি ভয় ভয়ে আছি। তো ফোনটা এখানে রাখি, আর আমি তাড়াতাড়ি করে রান্না টান্না সেরে আবার আসছি তোমাদের এখানে। তো মেয়েকে নিয়ে কিন্তু তোমাদের দাদাভাই স্কুলে গেছে, ওকে স্কুলে দিয়ে ও দোকানে গেছে, ও দোকানদারি করে আবার মনে করো মেয়েকে নিয়ে আসবে। তো বাবা গেল এখন বাজারে, বাজারের থেকে মাছ কিনবে, মাছ কিনে ওর হাতে দিয়ে তারপরে পাঠাবে, আর বাবা দোকানদারি করবে। তো আপাতত এখানেই রাখছি, কিছুক্ষণ পরে আবার দেখা হচ্ছে। দেখতে থাকো, ভালো লাগবে আশা করি। মরা বলতে আমি খুবই ভয় পাই, আর আমাদের চোখের সামনেই এখন দেখতে হচ্ছে এগুলো, খুব খারাপ লাগে। কেন যে এরকমটা হয়, রাস্তাঘাট সব জায়গা ভেঙে চুরে শেষ, কত গরিব মানুষের বাড়ি ঘর সব আর কি ভেসিয়ে নিয়ে চলে গেছে। কোথায় কত কিছু রাখা থাকে একটা সংসারে, না একটা বাড়িতে কত কষ্ট করে কত জিনিস করা হয়, তারপর যদি এই বৃষ্টি বন্যা আগুন লেগে এগুলো যদি নষ্ট হয়ে যায়, এর থেকে বড় কষ্ট আর কিচ্ছু নেই। সারা জীবনের খাটনি দিয়ে একটা ঘর তোলা হয়, এই শরীরের কষ্ট দিয়ে একটা ঘর বাড়ি তোলা হয়, জায়গা কেনা হয়, সেই জায়গায় একটা ঘর তুলে জিনিসটা যদি নাও রাখতে পারি তখন কেমন লাগে। এই বন্যা এটা কেউ ইচ্ছা করে করে না, ভালো লাগে না এই জিনিসগুলো ভাবলে। ভিডিওগুলো দেখলে না সত্যি অটোমেটিক, হয়তো সেই জায়গায় আমি নেই কিন্তু আমার খুব কান্না বেরোয় যে মানুষের কতটা কষ্ট সহ্য করতে হয় এই দিক দিয়ে। কষ্ট মানুষের সারা জীবনে আছে, কেউ বলতে পারবে না যে আমার কষ্ট এই সময়টা নেই বা এই সময়টা ছিল না। হ্যাঁ, যারা একদম ছোট, আমরা মনে করি যে ছোটদেরও কষ্ট নেই, কিন্তু সত্যি তাই, ছোটদের কষ্টটা খুবই কম। তারা যারা যখন মনে করো বুঝে না কষ্টটা, ছোট থাকতে আর কি একদমই ছোট, এই দু তিন বছর পাঁচ বছর পর্যন্ত মনে করো কষ্টের কোনো কিছুই নেই, পাঁচ বছর পর থেকে শুরু হয় একটা মানুষের জীবনে কষ্ট। অবশ্য কেউ কেউ জন্মের পর থেকেই কষ্টটা কাকে বলে শিখে যায়, যাদের মনে করো বাবা মা নেই, সৎ বাবা মার কাছে থাকে, বাবা মা নেই একদমই নেই তাদের, তাদেরও কষ্ট আছে। কষ্ট মানুষ বলতেই আছে, কারো বেশি কারো কম। এই কষ্টটা যেমন আমি চোখে দেখে কষ্ট পাচ্ছি, আর যাদের সাথে হয়েছে তাদের কেমন কষ্ট হচ্ছে ভাবো। আমি না এই দিক দিয়ে না নিজেকে একদম ধরে রাখতে পারি না, কারো কষ্ট দেখলে নিজে ভেঙে পড়ি, তার কিছু বলবো না। তো তারপর আমি বিকিকে ফোন করে শুনেছিলাম যে ও কেমন আছে না আছে। তো ও জানালো যেটা আমাকে, যে ভালোই আছে, কোনো অসুবিধা নেই। তো আমি বেশি কিছু শুনিনি, খালি শুনেছি যে ও কেমন আছে বা কী। তো তোমাদের দাদা আমাকে পরে বলেছিলো, ওরা নাকি ওখানেই পাশে কোন কোন হসপিটাল নাকি কোথায় ওদের থাকতে দেওয়া হয়েছিলো, ওখানে ওরা ছিল গিয়ে। তো আমি বিকিকে বেশি কিছু জিজ্ঞাসা করিনি, কারণ আছে সেটা হলো এই যে মনে করো এরকম ধকল গেল, এরকম বন্যাটা যে ওখানে হলো, তো ওর জন্য সব লাইন টাইন ওখানে কিচ্ছু ব্যবস্থা নেই। তো ওদের ফোনে চার্জ আছে কি না, ফ্যামিলির সবার সাথে কথা বলার ব্যাপারটা, তো এর জন্য আর আমি অত কিছু জিজ্ঞাসা না করে তখনই ফোনটা রেখে দিয়েছি। তো ফোন রাখার পর মেয়ে উঠলো, ওকে খাইয়ে দাইয়ে পড়তে নিয়ে আসছি মন্দের বাড়িতে। তো আমি আর তোমাদের দাদা গিয়ে
দিয়ে আসছি। বৃষ্টি বৃষ্টি ছিল, কিন্তু কদিন পর ওর এক্সাম জন্য আমি আর বললাম যে না, আর ছুটি নেওয়া যাবে না, এখন ওকে ডেলি দিয়ে আসতে হবে। যেমনই যাই হোক, খুব বৃষ্টি হলো, আলাদা ব্যাপার, গুড়ি গুড়ি ছিল বলে দিয়ে আসলাম। তো দেখো আজকে বৃষ্টির জন্য আরও এদের এই ওদের এই জায়গাটা পুরো খারাপ হয়ে গেছে, কি বলবো, কিচ্ছু বলার নেই। দেখো তো তোমাদের দাদার দোষ, আমার তো কোনো দোষ নেই, গাড়ি ঢোকাতে পারে না ওই সেটটাতে, কারণ গাড়ি ঘোরানো যায় না, আর কি করবে। ওরা অনেক জিনিস দিয়েও ছিল ওখানে, যেগুলো মনে করো কাদার জন্য ভিতরে ঢুকে যাচ্ছিলো, ইট দিয়েছিল, অনেক কিছু দিয়েছিল। আর একা তো হয় না, না সব কিছু, এত বড় রাস্তাটা যদি সবাই মিলে করা যায় তাহলে হয়। তো দেখো আমি একটু নিমকি বানাচ্ছিলাম, তারপর খবরে দেখছি যে বন্যার জন্য কত ক্ষয়ক্ষতি হয়েছে, এতটা খারাপ লাগছে যে কি বলবো। তোমাদের ভিডিও না দেখে আমার আর কি ভালো লাগলো না। দেখো কত জায়গায় জলে জল, আর এরকমভাবে জল আসছে যে দেখলে অটোমেটিক ভয় পাবে। দেখো জল কি খালি মাটি আর মাটি, কাদা মাটি যে হয় কাদা মাটির মতো। তো এই জিনিসগুলো চোখে না দেখলে সত্যি কথা ভিডিওতে মনে হচ্ছে অল্প, কিন্তু সামনে দেখলে না যে কোনো মানুষ অটোমেটিক ভয় পেয়ে যাবে। তো কী করবো, আর এটা আমাদের গাজলডোবা, দেখো গাজলডোবার অবস্থা, আর এই যে দেখো লাশ পড়েছিল, এগুলো দেখার পরে কি আর ভালো লাগে বলো। তো তাও আমি রাত্রে একটু নিমকি মেখেছিলাম, নিমকি ময়ম দিয়েছিলাম, তো ওটাই ভাজছি রাত্রের জন্য। তো মা বলেছিলো একটু ভেজে, তো এটা খেতে ভালো লেগেছে, তো আমি আজকে চিনি দিয়ে একটু ভাজলাম, দেখি ভালোই লাগে, খুব যে খারাপ তা না, ভালো, খুব ভালোই লাগে। আজকেরটা আরও বেশি ভালো হয়েছে কালকের থেকে, কালকে লবণের ছিল তো, আর আজকে চিনি দিয়েছি এটাতে বেশি করে, মিষ্টি মিষ্টি করেছি, লবণেরটা শুধু ভালো লাগে না, তো চিনি দেওয়ার পরে জিনিসটার টেস্টটা আরও বেশি বেড়ে গেছে। তো এটা ভেজে টেজে তোমাদের আমি দেখাচ্ছি, ধরো। তো দেখো ভাজা প্রায় হয়েই গেছে, এই যে কত সুন্দর হয়েছে দেখতে, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল, আর খুব মচমচা হয়েছে খেতে জানো। আর আমি না ভুলে ভুলে এটাতে সুজি দিতে ভুলে গেছি। তো এই যে আর মা এই সাইডে ভাজছে বড়া, তো এই যে দেখো তালের বড়া, তাল মেখেছে, তাল মেখে তালের বড়া ভাজছে, আর এইদিকে আমি নিমকি বানাচ্ছি। তো কী করবো আর, ভিডিওটা আজকে এখানেই রাখছি, কালকে আবার দেখা হবে নতুন ব্লগে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভিডিওটা এখানেই রাখছি।